আসসালামু আলাইকুম। আজ আমার টিউটোরিয়ালটা হলো ইমেলে কিভাবে আমরা পাসওয়ার্ডটা রিকভার করব। প্রত্যেকটা ব্যক্তির একটা ইমেল খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু প্রবলেম হলো আমরা যে কোনো সময় অনেক দিন যখন আমরা মেলটা ইউজ না করি তখন যে কোনো সময় আমরা পাসওয়ার্ডটা ভুলে যেতে পারি। এই পাসওয়ার্ডটা ভুলে গেলে আমাদের অনেক ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা আমাদের হারিয়ে যায় সেগুলো আমরা পুনরুদ্ধার করতে পারি না। তো কীভাবে আমরা ইমেলের পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করতে পারি, এটাই আজ আমার মূল টিউটোরিয়াল। তার আগে আমি বলে রাখছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে আমার অন্তরে অন্তরস্থ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও যেন তাদের নোটিফিকেশনে চলে যায়। তো কীভাবে আমরা ইমেলটা রিকভার করব সেজন্য আমরা প্রথম গুগলে যাব। এখানে গুগলে যাওয়ার পর আমরা এখানে মেলে ক্লিক করতে পারি অথবা এই সার্চ বক্সে জিমেল লিখে দিলেও পারি। আমরা এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমাদের জিমেলের ইন্টারফেসটা আসবে। এখানে আমাকে মেলের জন্য যেতে হবে, আমরা ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করি। এখানে আমাদের মেল নাম্বারটা লিখতে হবে। তো মেল নাম্বারটা লিখলাম, আমাদের একটা মেল নাম্বার। তো দেখা গেলো এই মেল নাম্বারে এখন যদি নেক্সট ক্লিক করি তো আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো প্রশ্ন হলো আমি তো আমার পাসওয়ার্ড হারিয়ে ফেলছি, এই পাসওয়ার্ডটা আমি কিভাবে রিকভার করব। তো এই দেখেন নিচে এখানে ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, তো আমাকে এটা ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করার পর আমার একটা এখানে অপশন আসবে, যখন আমরা মেলটা ক্রিয়েট করি অর্থাৎ তৈরি করি তখন রিকভার হিসাবে আমরা একটা মেল দিই, ওই মেলে গিয়েও আমরা এটা পাবো। আর ওই মেলটা যদি আমাদের স্মরণ না থাকে তাহলে আমরা যে মোবাইল নাম্বার দিয়ে ওপেন করেছিলাম সেই জন্য আমরা এটা অ্যানাদার ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখানে মোবাইল নাম্বারে টেক্সের মাধ্যমে নেব না কলের মাধ্যমে নেব। এখন এই যে মোবাইলে আমার লাস্টের দুইটা ডিজিট দেখাচ্ছে কোন মোবাইল থেকে আমরা এটা ভেরিফাই করছিলাম। আচ্ছা, আমরা টেক্সের মাধ্যমে নেব। ওই টেক্সের মাধ্যমে ক্লিক করলেই আমার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে, ওই ভেরিফিকেশন কোডটা দু এক মিনিটের মধ্যে আসবে। আসলেই এখানে ছয় অক্ষরের ডিজিটটা আমাকে লিখে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখন এই নেক্সট বাটনে ক্লিক করলেই আমরা আমাদের পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করার জন্য অপশনটা পেয়ে যাব। তো পাসওয়ার্ডটি পুনরুদ্ধারের জন্য আমরা লিখলাম, আমাদের ভেরিফিকেশন কোডটা চলে আসছে অলরেডি, 540391। এটা দিয়ে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। ওই নেক্সটে ক্লিক করলেই এখানে দেখেন আমার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড চলে আসলো। এখন আমি একটা পাসওয়ার্ড এখানে দিব, তাহলে ওই পাসওয়ার্ডটাই আমরা ভবিষ্যতে ইউজ করতে পারি। আমি এখানে একটা পাসওয়ার্ড দিই, দিয়ে এই কনফার্মে তাই লিখব আমি। এই সেভ পাসওয়ার্ড দিলে এখন আমি এই পাসওয়ার্ডটাই নতুনভাবে ইউজ করতে পারবো। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার মূল টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ভবিষ্যতে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।